উৎসাহিত করার জন্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের রেনু পারভিনকে, এত সুন্দর ভাবে গান করলেন, প্রশ্ন করলেন, জুনিয়র জমিদারি ছেড়ে দিতে চাইলেন, তার কর্তব্যটুকু করার জন্য তার প্রতিও ধন্যবাদ। তার চেয়েও বেশি ধন্যবাদ তার সাথে যারা হারমোনিয়াম ঢোল বাঁশি যারা সঙ্গত করলেন, এত ভালো সঙ্গত করার জন্য বেশি বেশি ধন্যবাদ। তার চেয়েও বেশি ধন্যবাদ আমার মাইকম্যান ভাইকে, এত সুন্দর সাউন্ড দিয়েছেন কিন্তু আমার প্যাডটারে বন্ধ রাখছেন, লাইনের জন্য প্যাড বন্ধ হয়েছে। আচ্ছা ওইটা আস্তে আস্তে করেন। ভালো সাউন্ডের জন্য আপনার প্রতিও ধন্যবাদ। সকালবেলা আমার পক্ষ থেকে রেনু বাবা 500 টাকা বকশিশ দিবে। আপনারা দিলে কি আর হইবো, তাই না? তো উনি নিজেই বলছে, তাই তো বসে বসে চিন্তা করি যে এই মনোভাব যদি থাকে, চাই না দুনিয়ার জমিদারি, তোমার নামে বিলাইয়া দিব আমার ঘর আর বাড়ি, ঘর বাড়ি টাকা পয়সা সব যদি দয়ালের নামে বিলাইয়াই দেয়, মাত্র 500 টাকা দিলে তার তেমন কিছুই হবে না। সেই জন্য আর যারা যারা জমিদারি চান, যারা দুনিয়ার জমিদারি চান, এরা সবাই সিরিয়ালে থাকেন, টাকাটা দিয়ে দিব। এবার পাশাপাশি গান করলেন, গানের মধ্যে অনেকগুলো কথা বললেন, একটা প্রশ্ন করলেন আজকের মাননীয় গান কমিটিকে, এত সুন্দর পালা দেওয়ার জন্য মাননীয় গান কমিটিকেও ধন্যবাদ। তার চাইতে বেশি শ্রদ্ধাঞ্জলি এবং ধন্যবাদ আপনাদের শ্রোতাদের প্রতি, এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন। একটা মিনিট ভাই, যে ক্যামেরা, দুইটা ক্যামেরা, দুটো কার? ইউটিউব চ্যানেলের? হ্যাঁ, তাহলে তো ভাই মানে আমরা অলরেডি রেনু আপা দুইটা স্টেজ করে ফেলছে, আমি আমার এইটা এইটা নিয়ে 2 নম্বর স্টেজ, আপনারা তো ভিডিও করতেছেন, এটা নিয়ে ক্যামেরা যখন ছাড়বেন ইউটিউবে, মোটামুটি আমাদের রেনু আপার আমি অধমের মোটামুটি 2-4 জন ভালোবাসে আসে কাছে, তো ভালোবাসার মানুষগুলো তো ভিউয়ার্স হবে, তো ভিউয়ার্স বাড়লে তো আপনাদের ভালো ব্যবসা। কিন্তু ইউটিউবের পক্ষ থেকে কিন্তু 2 জন শিল্পীর 1 জনকেও কিন্তু বকশিশ করেন না। এটা আমরা প্রাপ্য থাকি না? অবশ্যই অবশ্যই, গান কমিটি এত এত টাকা পয়সা খরচ করে বাইনা করে আনছে, পাবলিক জন সবার আরামের ঘুমকে হারাম করে গান শুনতেছে, আর আপনারা ফল চান্সে ব্যবসা করে নিতেছেন, তারপরেও ধন্যবাদ আপনাদের। ভালো এই ইউটিউবে ছাড়েন, কোনো সমস্যা নেই, তবে ওই যে ছাড়েন ছাড়েন, তবে শরীয়ত সরকারের মতো যেন না, এইটা একটু, এটা প্রত্যেকটা চ্যানেলের প্রতি আমাদের ধর্মের কিছু সূক্ষ্ম কোণ আছে, ওই কোণগুলোর মধ্যে যেন আঘাত না হানে, ধর্মের মধ্যে যেন আঘাত না হানে এমন কথাগুলো একটু, যেটা ধর্মে আঘাত হানে এমন কথাগুলো কেটে দিলেই ভালো হয়। তো ধন্যবাদ আপনাদের সকলের প্রতি। এবার প্রশ্ন রাখলেন মাননীয় গান কমিটি, যেভাবে পালা দিলেন নবী তত্ত্ব এবং নবীর মিরাজ, নবী তত্ত্বের গান করবেন আজকে আমাদের রেনু পারভিন, আমি অধম কানন্দন, নবীর মিরাজ সম্পর্কে দু একটা কথা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। এর চেয়ে বড় কথা হচ্ছে যে বাবা নবীর মিরাজ, নবীর মিরাজ এমন একটি বস্তু, এমন একটা বিষয়, এমন পবিত্র, এমন বড় মহত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ এমন একটা বিষয়, ওই বিষয়ে আমার এই ক্ষুদ্র মুক্তি আমি যে বয়ান করব তেমন তো ফিকবুধ আমাকে আল্লাহ দেন না। তারপর আপনারা দোয়া করবেন যেন নবীর মিরাজের দু একটা কথা, দু একটা ভাব আপনাদের মধ্যে উত্থাপন করতে পারি। সর্বপ্রথম প্রশ্ন করলেন কানন্দন, আপনি বলবেন দুনিয়ার মধ্যে 124,000 পয়গাম্বর, 313 জন নবী, 124,000 পয়গাম্বরের মধ্যে
313 জন নবীর মধ্যে মেরাজ পাইলেন একমাত্র আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবী মেরাজ পাইলেন, আমার আল্লাহ পাক জিব্রাইল দ্বারা নবীকে এই দাওয়াত করলেন, এর কারণটা কি? এটা হচ্ছে তার একটাই প্রশ্ন। মধ্যে দিয়ে আরেকটা কথা বলে গেছেন, এই কথাটা আরো ভালো লাগছে। আমার বোন বলতেছে যে আমাদের মানে আমার বোনের বাড়িতে হচ্ছে বরিশাল, উনি বরিশালের মেয়ে, তো এই জন্য আমি বলছিলাম গানে গানে কোন এলাকায় কি গান বলে। কুমিল্লা এলাকায় দোতরা গান, বিক্রমপুরে বয়াতি গান, ফরিদপুরে বিচার গান, খুলনায় করচা গান, বরিশালে জারি গান। এই কথা বলাতে আমার বোন বললেন যে কারণ ভাই আপনি যে বরিশালে জারি গান বলছেন আমাদের দেশের কথাটা যদি আপনি জানেন, এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবার আসতে খুব মহত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আমি গানে যাওয়ার আগে তার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিবো। বাবাজি যে একটা কথা বলবো, বিরক্ত হবেন নাকি, বিরক্ত হন নাকি? এই দুনিয়ার মধ্যে 313 জন নবী, 124,000 পয়গম্বর, তাদের মধ্যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, ইসলাম ধর্মের জন্য যে পরিমাণ কষ্ট নবী করতেন, এমন কষ্ট কোন নবী পয়গম্বর করেন না। এমন কষ্ট কোন নবী পয়গম্বর করেন নাই। ভাই বাম পাশে পিছনে পিছনে একটু কথা আসছে ভাই, দাদা ভাইয়া একটু আস্তে কথা বলেন, যেন সামনে আসুন। এমন কষ্ট নবী করেছেন, কেমন কষ্ট? আমার নবী এই দুনিয়ার মধ্যে যে জায়গায় পারলেন সশরীরে গিয়ে আমার আল্লাহর দাওয়াত, আল্লাহর সওগাত, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত নবী যেখানে পারলেন নিজে সশরীরে গিয়ে দিলেন, যেখানে নিজে না পারলেন তার প্রতিনিধি পাঠায় দাওয়াত দিলেন, যেখানে প্রতিনিধি পাঠাইতেও সমস্যা সেখানে চিঠি পাঠিয়ে দাওয়াত দিলেন। তেমনি একটা দেশ ছিল তায়েফ, যে তায়েফের মধ্যে নবীর জন্মের থেকে 6 বছর পর্যন্ত মা হালিমার কাছে দুগ্ধ পান করেছিলেন, যেই শহরে সেই শহরের নাম হচ্ছে তায়েফ। এই তায়েফ শহরে আমার নবী ইসলাম প্রচার করতে যাবে, মাত্র মক্কা থেকে নবী উট নিয়ে বেরোইছেন, নবীর সাথে মাত্র একটা ছেলে, নবীর একটা পালক ছেলে, নাম তার জাইদ। এই জাইদকে নিয়ে নবী ইসলাম প্রচার করতে তায়েফের দিকে যায়, আর তায়েফে যাওয়ার আগেই নবী তায়েফে মাত্র রওনা করছে, মক্কা থেকে বের হইছে, আর মক্কার একজন সর্দার ছিলেন, নাম ছিলেন তার আবু জাহিল। এই আবু জাহিল ওই তায়েফের যে বাদশা, তায়েফের বাদশার কাছে চিঠি পাঠালেন, হে বাদশা, আপনি তায়েফের বাদশা, আমি হচ্ছে মক্কার সর্দার, আমি মক্কার সর্দার আবু জাহিল বলছি, আপনার দেশের মধ্যে আব্দুল্লাহ জিহাদ ছিল ওই তায়েফের বাদশার নাম, আব্দুল্লাহ জিহাদের কাছে চিঠি পাঠাইলেন, আব্দুল্লাহ জিহাদ আপনার দেশের মধ্যে আমার একটা ভাতিজ আসতেছে, নাম তার মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, জন্ম তার মক্কায়, তিনি আমাদের যে বাপদাদার আমলের ধর্ম মূর্তি পূজার ধর্ম, এই মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া অদৃশ্য আল্লাহর ধর্মের কথা বলতে আসতেছে, ইসলাম নামে একটা ধর্ম নিয়ে আসতেছে, নতুন ধর্ম, বাপদাদার ধর্ম সব বাদ দিয়ে নতুন ধর্মের কথা বলে। তাই ওই মোহাম্মদ যদি আপনার দেশের মধ্যে আসে আপনি তার শায়েস্তা করে দিবেন। আর এই চিঠি পেয়ে আব্দুল্লাহ জিহাদ তার লোকজন নিয়ে ঠিক প্রস্তুত হয়ে বসে রইলেন। যখন আমার নবী গেছেন তায়েফের দরজায়, তায়েফ শহরের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে বলাই দাঁড়ান, নবী দাঁড়িয়ে গেছে, আপনার নাম? বলে আমার নাম মোহাম্মদ। আপনার বাবার নাম আব্দুল্লাহ? বলে জি। আপনার মায়ের নাম আমিনা? বলে জি। আপনার বাড়ির? বলে আমার বাড়ি মক্কায়। বলে আপনি কেন আসছেন? আর বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলতে লাগলেন, আব্দুল্লাহ জিহাদ, আমি আপনার কাছে আমার আল্লাহর সওগাত, আমার আল্লাহর দাওয়াত, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত নিয়ে আসছি। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের বাদশা নবীর সাথে আর কোনো কথা বললেন না, নবীর সাথে কোনো কথা না কইলা তায়েফ শহরের মধ্যে যত মানুষজন ছিল সবাই রে ডাকতে বলে, এই এই তায়েফবাসীগণ, আপনারা আমার প্রজা, আমি আপনাদের বাদশা, তাই প্রজাদের কর্তব্য হচ্ছে বাদশার হুকুম পালন করা, আমি আব্দুল্লাহ জিহাদ আপনাদের বাদশা হয়ে আপনাদের সবাইকে হুকুম দিলাম, এই মুহাম্মদের সবাই শায়েস্তা করবেন, কেমন শায়েস্তা? যে মুহাম্মদকে দেখবেন সেই মুহাম্মদের পাথর মারবেন, সেই মুহাম্মদের পাথর মারবেন, কিন্তু শর্ত আছে,
কি শর্ত? শর্ত হচ্ছে এই যে মোহাম্মদরে দেখবেন পাথর মারবেন ঠিক, কিন্তু কেউ বড় পাথর মারতে পারবেন না। যদি বড় পাথর মারেন, বড় পাথরের আঘাতে মোহাম্মদ তাড়াতাড়ি মারা যাবে, মোহাম্মদকে তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না। মোহাম্মদকে তিলে তিলে মারবেন, মোহাম্মদকে মারবেন সবাই ছোট ছোট পাথর। আমার নবী রাস্তার মধ্য দিয়ে হেঁটে যায়, যেই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে যায়, রাস্তার দুই পাশে কাফেরের দল দাঁড়ালেন, পাথর দুই হাতের মধ্যে নিয়ে পাথরের মধ্যে পাথর বাড়ি দিয়ে টুকরো টুকরো বাদ করলেন, পাথর ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে। আমার নবী যেই পথ দিয়ে যান, ওই পথের মধ্যে বৃষ্টির আকারে বৃষ্টির নেয় আমার নবীর গায়ের মধ্যে পাথর মারতে লাগলেন। নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত ঝরতে ঝরতে আমার নবী একটু দুর্বল হয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত তার রক্তাক্ত, এমন রক্তাক্ত নবী। ওই তায়েফের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে নবী গিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন, একটু অজ্ঞানের মতো হয়ে গেলেন। এই কথা বল না, অজ্ঞানের মতো হয়ে পড়ে রইলেন। নবীর পাশে যে নবীর পালক ছেলে জিহাদ জায়েদ, এই জায়েদ কি করবে ভেবে পায় না। আর ওই বনের মধ্যে হরিণ শিকার করতে গেছেন নবীর আরেকজন চাচা ছিলেন, নাম তার ছিলেন বিরাট বড় বীর আমির হামজা। আমির হামজা হরিণ শিকার করতে গেছেন, আমির হামজা জানতেন হরিণের কান খুব খারাপ, একটা গাছের পাতা পড়লে পাতার শব্দ পর্যন্ত হরিণ পেয়ে যায়। আমির হামজা পুরো জঙ্গলের মধ্যে ঘুরে কোথাও কোনো হরিণ নাই, একটা জায়গার মধ্যে গিয়ে দেখে বনের যত হরিণ সব হরিণ একটা জায়গার মধ্যে জড়ো হয়ে তলবদ্ধ হয়ে একটা জায়গায় জমা হয়ে আছে। আর ওই আমির হামজা আস্তে আস্তে তীর নিয়ে সামনে যায়, পায়ের শব্দ হয় পাতার শব্দ হয় কিন্তু একটা হরিণও নড়াচড়া করে না। আমির হামজা হাতে তীর ফেলে দিলেন, বিষয়টা কি? শব্দ পাইলে তো হরিণ দৌড় দেয়, আমি যে হাঁটতেছি হরিণের দিকে যাচ্ছি, শব্দ হচ্ছে, হরিণ তো নড়াচড়ে না। হাতে তীর ফেলে ওই হরিণগুলো সরাইতে লাগলেন, হরিণগুলো সরাইতে সরাইতে যখন হরিণের মাঝখানে গেছেন, মাঝখানে গিয়ে দেখেন আমার নবী যে রক্তাক্ত অবস্থায় শোয়া, আমার নবীকে দেখে বনের যত হরিণ সব একত্রিত হয়ে সবাই চোখের পানি ছাড়তে লাগলো। বাবা আমরা মানুষ, মানুষ হয়ে আমার নবীর নামে কয় ফোঁটা চোখের পানি আমাদের আসে আমরা কেউ বলতে পারি না। আমরা মানুষ হয়ে নবীরে চিনলাম না, কিন্তু বনের হরিণ নবীকে ঠিকই চিনেছেন। এই হরিণগুলোর মধ্য থেকে আমার নবীকে কোলে করে আমির হামজা নিয়ে গেলেন আবার মক্কার মধ্যে। রাত্রেবেলা আমার নবী ঘরের মধ্যে শোয়া, আর এমন সময় আল্লাহ পাক জিব্রিলকে ডাকতে বলে, জিব্রিল জিব্রিল তুমি আজকে চলে যাও, আমার মুহাম্মাদকে গিয়ে আজকে ডেকে নিয়ে আসো, আমি মুহাম্মাদের সাথে মিরাজ করতে চাই। কেন? ও বাবাজি আজকে আমার এখানে ডাক দিছে, আমার বাইনা করছে আলেক কাকা, আলেক কাকার ডাকে আসছি, যদি আমি এখানে আসার পর আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, আমার সাথে দুর্ব্যবহার করে, মনে কি কষ্ট পাবো না? মনে কষ্ট পাবো, কিন্তু এই মনের কষ্টটা ততক্ষণ পর্যন্ত লাঘব হবে না যতক্ষণ পর্যন্ত আলেক কাকার সামনে গিয়ে না বলবো যে কাকা আপনি ডাক দিচ্ছেন আসছিলাম, আপনার ডাকে এই সাথে কষ্ট পাইলাম। এটা যখন তার কাছে খুইলা বলতে পারবো তখন মনের কষ্টটা লাঘব হবে। ঠিক তেমনি আমার আল্লাহ বলতে লাগলেন, জিব্রিল আজকে যদি আমার মোহাম্মদ আমার সাথে মিরাজ না করে, আমার নবী আমার মোহাম্মদ আর আমি দুইজনে একত্রিত না হই, তাহলে মোহাম্মদের মনে যে কষ্ট, আজকে যে কষ্ট মোহাম্মদ পাইছে এই কষ্ট মোহাম্মদের লাগব হবে না। এই জন্য আমার নবীকে একমাত্র দাওয়াত করলেন। একটা প্রশ্ন এখানে ছিল, এই পর্যন্ত প্রশ্ন শেষ করলাম, যেখানে প্রশ্নের কথা সেখান থেকে গান। জিব্রাইল দাওয়াত লইয়া যায় আমার নবী মন্ডল ভাই,
আওয়াজ দাওয়াত পাই, নবী আল্লাহর দাওয়াত পাই, জিব্রাইল দাওয়াত নয়া যায়, মক্কা নগর উম্মে হানির ঘরে দরজায় আমার আল্লাহর আদেশ পাই, জিব্রাইল দাওয়াত নয়া যায়, মক্কা নগর উম্মে হানির ঘরে দরজায়, ওরে যাইয়া দেখে দরজা বন্ধ খুলে গেল ঢুকিল ভিতরে, ঘরের ভিতর যাইয়া জিব্রাইল দেখতে পাই নজরে, ডাইন পাশে আছেন আবার নবী মুস্তফায়, ঘুমেও না জাগ না ও না মোরা কাবায়, ওরে ডাইন পাশে আছেন আমার নবী মুস্তফায়, ঘুমেও না জাগ না ও না মোরা কাবায়, এই কাণ্ড দেখিয়া জিব্রাইল কি করলো তখন এ নবীর, পবিত্র কদম খানি বুকেতে জড়ায় নবীর, পবিত্র কদম খানি বুকেতে জড়াইয়া, কদমের তালু চাটে হাতের তালুতে লইয়া, কদমের তালু চাপাই চাপে যায় ক্ষুধা, ওরে জিব্রাইল কয় এমন সরাপন অমৃত সুধা, একবার পান করিলে মিটে যায় ক্ষুধা নবীর, কদম চাটিয়া জিব্রাইল পিপাসা মিটাইল একটু, ভেজা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল, এবার জিব্রাইল পড়তে হবে শুকরিয়া নামাজ, নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজটার আগে, দুই রাকাত পড়তে হবে শুকরিয়া নামাজ, ওজুর পানি জিব্রাইল তুমি এনে দাও আমারে, পানির জন্য গেল জিব্রাইল নদীর কিনারে, নদীতে গেল জিব্রাইল নদীতে নাই পানি, পুকুরেতে গেল জিব্রাইল শুকায় পুকুর খানি, নদীতে গেল জিব্রাইল নদীতে নাই পানি, পুকুরেতে গেল জিব্রাইল শুকায় পুকুর খানি, এরপরেতে গেল জিব্রাইল জমজম কূপের ধারে, জমজম কূপ শুকাইয়া গেছে দেখতে পাই নজরে, জমজম কূপের নিচ দিয়া রাস্তা দেখা যায়, ওই রাস্তাতেই গেল জিব্রাইল পানি রই আসায়, বাদান জমজম কূপের নিচ দিয়া রাস্তা দেখা যায়, ওই রাস্তায় গেল জিব্রাইল পানি রই আসায়, গেল ইমামুল মসজিদের ধারে, কলমা
পাঠ করলো জিব্রাইল, যাইয়া দেখে দরজা বন্ধ ভিতর দিয়ে আখিল। আবারও কলমা পাঠ করলো জিব্রাইল, দরজা তার খুলে গেল ঢুকিল ভিতরে। মসজিদেতে যাইয়া জিব্রাইল দেখতে পাই নজরে, চিকন মশারির তলে চিকন চাদর গায়, চিকন মশারির তলে চিকন চাদর গায়। এক ব্যক্তি শুয়ে আছে তার এক হাত দেখা যায়, তার কনিষ্ঠ আঙ্গুল হইতে রক্ত ছইরা পড়ে। ওই রক্ত যাইয়া বাবা পানি রাখা ধরে, তার কনিষ্ঠ আঙ্গুল হইতে রক্ত ছইরা পড়ে। ওই রক্ত যাইয়া বাবা পানি রাখা ধরে, যার পানি সে তৈয়ার ঘরে আমার নবী পয়গাম্বরে, অজু করতেছিল আমার নবী মোস্তফায়। মুস্কি মুস্কি হাসি নবীর ঠোঁটে দেখা যায়, এই কাণ্ড দেখিয়া জিব্রাইল কি করলো তৎক্ষণায়। চোখের পলকে চতুর্থ আসমানে যায়, চোখের পলকে চতুর্থ আসমানে গিয়া মসজিদের দরজায় জিব্রাইল লইল রে দাঁড়াইয়া। মসজিদের ভিতরে একজন লোক দেখা যায়, চিকন চাদর গায়ে রে তার চিকন চাদর গায়ে। এই কাণ্ড দেখিয়া জিব্রাইল কি করলো তৎক্ষণায়, ওই ঘুমন্ত ব্যক্তির মুখের কাপড়টা উল্টায়, ঘুমন্ত ব্যক্তির মুখের কাপড় উল্টাইয়া। সঙ্গে সঙ্গে জিব্রাইল তখন গেল অবাক হইয়া, যেই নবীকে রাই খাই আসলাম মক্কার নগরে, যেই নবীকে রাই খাই আসলাম মক্কার নগরে। আমার আগে কেমনে আসলো মসজিদের ভিতরে, আমার আগে কেমন করে এইখানে আসিল। চোখের পলকে জিব্রাইল মক্কায় আবার গেল, মক্কাতে যাইয়া জিব্রাইল দেখল তৎক্ষণায়, ওরে অজু করতেছিল আমার নবী মোস্তফায়। চতুর্থ আসমানেতে যারে দেখিল, জমিনেতে আইসা জিব্রাইল তারে পাইল। ওরে জমিনে তারে পাইয়া অবাক হইয়া যায়, সব জায়গাতে আছে আমার নবী মোস্তফায়। তাই রচনা হুজুরে তাহার কাছে তুই এক কথা যাইব জিজ্ঞাসিয়া, আমাদের কাছে তুই কথা দিবেন গো বুঝাইয়া। যেভাবে তে আমার কাছে জিজ্ঞাসনা ছিল, জিজ্ঞেস করতে চাই, জবাব দিবেন, জবাব দিবেন আপনি বাংলার ব্যাপারী।
প্রশ্ন শুনে আবার যেন লাগে না দৌড়া দৌড়ি। ছোট্ট করে আপনার কাছে একটা কথা মাত্র, আপনি বলবেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে দেখবেন প্রত্যেকটা নবীর পিছনে, যেমন যারা নবীর সাহাবাদের বলা হয়, যেমন হুরায়রা নামের পিছনে নবীর সাহাবা হওয়াতে নামের পিছনে উপাধি চলে আসছে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি মহিলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি নবীর তাবেদারি হন তাবেইন, আবার অন্যান্য নবীর বেলায় আলাই। কিন্তু নবীর নামের পাশে যে উপাধিটা, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ, নামের উপাধি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শুধু ছোট্ট করে একটু জানার বিষয় আপনি বলবেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাধিটা নবী কখন পাইলেন? এই উপাধিটা নবী কখন পাইলেন, উপাধিটার অর্থ কি, এবং উপাধিটা কোন কাজের বিনিময়ে নবীকে উপাধিটা কে দিল? এই উপাধিটা নবীকে কে দিয়েছিলেন? আজকে যেমন আমার খাজা বাবার একটা নাম হচ্ছে গরিবের বন্ধু, গরিবে নওয়াজ। এই গরিবে নওয়াজ উপাধিটা নবী পাইলেন, এই খাজা বাবা পাইলেন কখন? খাজা বাবার বয়স তখন সাত বছর বয়সে, তিনি চলে গেলেন মসজিদে ঈদের নামাজ আদায় করতে। আর ঈদের নামাজ আদায় করে খাজা বাবা বেরোয়ছেন, তখন তাকে ডাকতেন, তার বাবা মা ডাকতেন হাসান, আর মানুষজন ডাকতেন মঈনুদ্দিন। কিন্তু মসজিদ থেকে বেরোয় খাজা বাবা দেখেন খাজা বাবার যে বয়স, ঠিক তার বয়সে একটা ছেলে খালি গায়ে উলঙ্গ গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরা, লজ্জাস্থান কোন রকম ঢেকে রাখছে, এছাড়া গায়ে কোনো কাপড় চোপড় নাই, খালি গায়ে মসজিদের দরজায় দাঁড়ানো। মঈনুদ্দিন হাসান আমার খাজা বাবা ডেক গিয়ে ডাকতে বলে, কিরে ভাই তোমার গায়ে কাপড় চোপড় নাই, আজকে ঈদের দিন আমরা সবাই নতুন কাপড় চোপড় পরছি, তুমি নতুন কাপড় চোপড় পরবা না? আর কথা বলতেই ওই বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিছে। খাজা বাবার কাছে ডাক দিয়ে বলে, হাসান আপনার কাছে কি বলবো, আপনার তো বাবা মা আছে, আমার দুনিয়ার বাবা মা নাই, এই দুনিয়ার মধ্যে আমি এতিম, তো এতিমকে দেখার তো কেউ নাই, আপনার বাবা মা আপনাকে এই নতুন কাপড় চোপড় কিনে দিয়েছে, আমাকে তো কিনে দেওয়ার দুনিয়ায় কেউ নাই। আমার খাজা বাবার মনের মধ্যে গরিবের জন্য এত মহব্বত ছিলেন, খাজা বাবা নিজের গায়ের যে জামা, নিজের গায়ের নতুন জামা তাকে পরিয়ে দিলেন, নিজের গায়ের নতুন জামা পরাইয়া দিয়া তাকে নিয়ে বাড়িতে গেলেন। মাকে ডাক দিয়ে বললেন, মা গো আমাকে ফিরনি খাইতে, পায়েস খাইতে, ওই সেমাই খাইতে দাও। মা খাজা বাবাকে খাইতে যা দিলেন, খাজা বাবা নিজের মুখের খাবার নিজে না খেয়ে ওই বাচ্চাকে তুলে দিলেন। মা জিজ্ঞেস করলেন, মঈনুদ্দিন হাসান তোমার গায়ের কাপড়? খাজা বাবা ডাকতে বলে, মা গো আমাকে তো আপনারা আব্বা আপনি আমাকে আরো কিনে দিতে পারবেন, ওরে তো কিনে দেওয়ার কেউ নাই, অনেক দরিদ্র গরিব, তাই আমারটাও আমি ওকে দিয়ে দিয়েছি। ওই দিন থেকে খাজা বাবার মাই খাজা বাবাকে বলতেন, তুমি আসো না গরিবের বন্ধু। তাই প্রত্যেকটা কর্মের বিনিময়ে একটা উপাধি পাওয়া যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধিটা কোন কর্মের বিনিময়ে কবে কোথায় কার কাছ থেকে পাইছিলেন? দেখি যা আর
গানের মধ্যে লালপুরি শাহ বাবা, রহমান শাহ বাবা, মুখলেস শাহ বাবা, গণি শাহ বাবা, গানের ছন্দের মধ্যে মোটামুটি অনেকগুলো নামের দিকে দেখুন যে গানের ছন্দ ছুটে যায়। আবার এটা সেটা করি যার যার প্রিয় মুর্শিদের নাম নিলে ভক্ত অন্তর একটু শান্তি পায়। যেটা আমি বলবো, যারা লালপুরি শাহ বাবার ভক্ত ওর লোকটা লালপুরি শাহ বাবার দিকে রাখলে, যারা আব্দুল্লাহ শাহ ভক্ত আব্দুল্লাহ শাহ বাবাকে বড়দকে রাখলে, যারা আমার শাহজালাল বাবার ভক্ত শাহজালাল বাবাকে, যারা গণি শাহ বাবার ভক্ত, একটা ভক্ত তার প্রিয় মুর্শিদকে বড়দকে রাখলে ধ্যানের জগতে অবশ্যই মুর্শিদ ভক্তের অন্তরে দেখা দিতে পারেন। তাই বলবো নাম নিয়ে নয়, আমি আমার প্রিয় মুর্শিদকে স্মরণ করে, আমি আমার মাখন চাকসাকে, আমি আমার মুর্শিদকে স্মরণ করে গান করব। যারা যারা পীরের মুরিদান, পীরের ভক্ত আছেন, যার যার পীরের দিকে বর্জক রাখলে মুর্শিদ অবশ্যই দয়া করবেন।
চাহি